আল্লাহর নবী যদি কারোর ব্যাপারে ফজর নামাজ কারোর ইমানের ব্যাপারে যদি রাসূল সন্দেহ পোষণ করতেন কারোর ইমানে যদি রাসূলের সন্দেহ লাগতো কারণ নেফাকে যদি রাসূলের সন্দেহ লাগতো রাসূল ফজরের সালাম ফিরিয়ে জিজ্ঞেস করতেন হাল ফিল মসজিদে ফুলানুন মসজিদে অমুক আছো এবার সাহাবা একরাম এদিক সেদিক তাকিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ সে তো নাই আল্লাহ নবী চেহারাটা ফ্যাকাশে করে ফেলতেন আর ভাবতেন বলতে থাকতেন তার নেফাকের ব্যাপারে আমার সন্দেহ ছিল এখন তো পরিপূর্ণ হয়ে গেল নাউজুবিল্লাহ বলে না আল্লাহ নবী বলেন এশার নামাজ এবং ফজরের নামাজ মুনাফিক পড়তে পারে না এশা এবং ফজর মুনাফিক পড়তে পারে না এশা এবং ফজর কে পড়তে পারে না মুনাফিক এশা আর ফজর পড়তে পারে না রাসূল বলেন মুনাফিকের জন্য এশা আর ফজর বড় ভারী মুনাফিকের জন্য এশা আর ফজর কি বড় ভারী মুমিন এশা আর ফজর ছাড়তে পারে না আর মুনাফিক এশা আর ফজর পড়তে পারে না নাউজুবিল্লাহ বলে না কিসের কোন আলোচনা চলতেছে হাসানা বলেন হাসানার দুই নম্বরটা কি আবার হাসানার দুই নম্বরটা কি আর নামাজের মধ্যে সবচেয়ে কঠিন নামাজ কোনটা এই জন্য ফজরের পুরস্কার সবচেয়ে বেশি এবার সবচেয়ে কঠিন লেকিন সবচেয়ে ফ্রি টাইম আবার সবচেয়ে সহজ দুই রাকাত না ফজর দুই রাকাত না ফজর কয় রাকাত আর সুন্নত কয় রাকাত এবার সুন্নতের পুরস্কার শুনবেন রাকাতা সালাতিল ফজরে আল্লাহর নবী বলেন ফজরের দুই রাকাত সুন্নতের দাম কত শুনো ফজরের দুই রাকাত সুন্নত খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি কি রাওয়াহু মুসলিম সুবহানাল্লাহ বলেন বলেন ফজরের দুই রাকাত সুন্নত ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আচ্ছা এক টানা 40 বছর ফজরের সুন্নত পড়লে যদি লাকসামে একটা দোকান দিত আপনি কয় পড়তেন কিনা কথা কন আজ থেকে 40 বছর দুই রাকাত করে সুন্নত পড়লে লাকসামে একটা দোকান দিবে আপনি পড়বেন নি কষ্ট পড়তে জি না বলো আমরা তো পাঁচতলা পাঁচতলা করি আছেন আমরা অত ছাড়তে না রে কি বুঝেন নাই কথা কি বলছি দুই রাকাত করে ডেলি ফজরের সুন্নত পড়লে 40 বছর পরে লাকসাম শহরে আমরা একটা বাড়ি দিব আপনি পড়তেন অবশ্যই পড়তাম আর কি বলতাম প্রতিদিন পড়ে বলতাম আল্লাহ আল্লাহ আর 18 বছর আছে আল্লাহ আল্লাহ আর 15টা বছর আছে আল্লাহ হ্যাঁ বাসা রাখো নিজের কথা কন কি কইব আল্লাহ আর 10 বছর মালিক 30টা বছর কষ্ট করছি আর 10 বছর কথা কন কি আমেরিকা সিটিজেনশিপের লাগে ধরুন 10 বছর লাগে ইটালি সিটিজেনশিপের লাগে 10 বছর থাকা লাগে সাপোজ তো শুধু আল্লাহ আর 3 বছর আল্লাহ আল্লাহ আর 2 বছর আল্লাহ আল্লাহ আর 51 বছর আল্লাহ আর 6 মাস আল্লাহ বলেনি বলে না বলেন না হুজুর দোয়া করবেন আর 6 মাস পরে সিটিজেনশিপ মা দোয়া করবা বলে কি বলে না এখানে রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে ফজরের দুই রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মাফিয়া দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি সুবহানাল্লাহ এই হাদিস আমি পড়েছি আজ থেকে এক সপ্তাহের মধ্যে আগার হরি ন কেন কিতাব এগুলো আমরা পড়ে আসি নাই কিন্তু সৌভাগ্যবশত এক সপ্তাহ আগে পেয়ে গেছি আবার আলহামদুলিল্লাহ পেয়ে রাতের অন্ধকারে পাইছি রাত 2টা বাজে 3টা বাজে আমি স্বাভাবিকভাবে আমি ফরি দেয় 2টার সময় মাহফিল থেকে গিয়া ওজু ইস্তিনজা করে 1 ঘন্টা পড়ে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ পড়ে জিকির আজকাল করতে করতে ফজর আজান দেয় এবার মসজিদে যাইগা নামাজ পড়ে এসে ঘুম আলহামদুলিল্লাহ বাপ তো পড়তেছিলাম রাকাতা সালাতিল ফজরে ফজরের দুই রাকাত সুন্নতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এবার দোয়া শুরু করে দিলাম আল্লাহ অন্য কোন মত আসা অনিশ্চিত মত আসা কি তাহলে এবার 2 নম্বর পয়েন্ট জোরে বলেন আমারটা যেন ফজর আর জোহরের মধ্যখানে হয় আমি যেন ওই দিনও ফজরের সুন্নত করতে পারি আহ রাকাতা সালাতিল ফজরে ফজরের দুই রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আমি যেটা বললাম ইয়া রাসূলুল্লাহ
ফজরের দুই রাকাত সুন্নাত যদি এত দামি হয় ফজরের দাম কত ফরজের দাম কত রাসূল যেন বললেন আমি তো সুন্নতের মালিক আমি তো সুন্নতের দাম বলতে পারি আর ফরজ ফজর তো তিনি মালিক তিনি বলে দিবেন ফজরের দাম কত ফরজের দাম তিনি বলে দিবেন সুন্নতের দাম আমি বলে দিলাম এটা যেন এমন রাসূল যেন ফজরের সুন্নতের দাম বসিয়ে দিয়ে ফজরের সুন্নতের দাম বসিয়ে দিয়ে আমাদেরকে লোভ দেখিয়ে ফজরের ফরজ পড়তে বাধ্য করে দিয়েছে এই লোভে যেন সে সুন্নত পড়ে আর সুন্নত পড়লেই তো ফরজ কি সুন্নত পড়ে বাদ দিকে চলে আসে এমন কোনো পাগল আছে নাকি পৃথিবীতে কি এই জন্যই তো আমাদের সাথীরা কি বলে বড়রা কি বলে মুরব্বীরা কি বলে মুয়াজ্জিনের কখনো নামাজ ছুটে না হুজুর হুজুর উঠেন সময় কিল্লিগা হ্যাঁ এই জন্য দেখবেন আপনি বাসে করে যাচ্ছেন তিশা বাসে উঠছেন লাকসাম তিশা ঢাকা যাবেন প্রতিমধ্যে আসর নামাজ কোনোভাবেই সে দাঁড়াবে না মনে হচ্ছে বুদ্ধি করে দু চার দশ বা দূর চুরি পড়েন পরে আসতে গিয়ে ড্রাইভার সাহেবের সাথে পাশে বসেন বৈশা বলে ড্রাইভার সাহেব আপনি নামাজ পড়বেন না আপনি নামাজটা পড়েন হুজুর ভাই 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 আপনি হরেন আজ আরো জামিলে আসে সাথে সাথে কী বলবে বলেন জি আপনি পড়েন আপনি পড়েন জি আমি সামনে দাঁড়াচ্ছি এটা হলো দাওয়াতের আসর সুবহানাল্লাহ এটা কিসের আসর বলেন আমার অসংখ্যবার ঘুরছে আলহামদুলিল্লাহ আমি জানি এতে হচ্ছে না কি আগে যাই সুপারভাইজার ফার্মপটি দিয়া ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি বাড়ি কোথায় অমুকখানে একটু মুমারাসাত পয়দা করা না তো একটু আপনি ভালো আছেন ভাইয়া নামাজ পড়বেন না কাজে হুজুর ঠিক আছে সামনে আমি ভরা দিব কি হয় আল্লাহ তাহলে ফজরের সুন্নতের দাম কত এবার ফরজের দাম কত হবে আচ্ছা 70,000 সুন্নত সমান সমান একটা ফজর একটা ফরজ ফরজ আরো দামি আচ্ছা 70,000,000 ডিম সমান সমান একটা মুরগি 70,000,000 মুরগি সমান সমান একটা গরু কথা কেন তাহলে বোঝা গেছে 70,000,000 সুন্নত দিয়েও কি হবে না বলেন একটা ফরজের সমান হবে না তাহলে ফরজ ফজর নামাজের সুন্নতের যদি দাম হয় ফজর নামাজের ফরজের দাম কত হবে আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ আজকে উম্মতে মুসলিমার সবচেয়ে বড় গাফলতি ফজরের নামাজে বাস্তব না বাস্তব ওই কথা না কইলে বোধ সুন্দর হয় থাক দাম্মামে এক মসজিদে আমি ফজর নামাজ পড়লাম মুয়াজ্জিন যিনি তিনি নামাজ পড়ালেন বাড়ি মাইজ দি অনেক সুন্দর কণ্ঠে তিনি তেলাওয়াত করলেন নামাজ পড়ালেন পয়রা নামাজ শেষে তাসবি হাত শেষে আরবরা স্বাভাবিকভাবে তাসবি হাত পড়ে নামাজ শেষে তাসবি হাত শেষে ইনি আমার মুসাফা করে বললেন হুজুর আমার সাথে একটু আসো তো আয়াকে হুজুর এই রুমটাতে আমাদের খতিব সাহেব থাকে কোন রুমে আরে মসজিদের সামনে বলছে এখানে ভিতরে 7টা রুম আছে তার ফ্যামিলি 7টা রুম আছে তার স্ত্রী বাচ্চা মা বাবা ভাই বোন সব থাকে মসজিদ থেকে ভাড়া দেয় ইনি এখান থেকে এখানে ফজরের মসজিদে কোনোদিন আসেন না ওনাকে বললে বলে এটা আমার ডিউটি নাই তো ফজর কি আমার ইমামতির ডিউটি কেন আমার চাকরির ডিউটি ফজর না আমার ইমানের অংশ আর জোরে বলেন না কেন আমার ইমানের কি আমার ইমানের অংশ ফজর এই জন্য মিশরের এক বিখ্যাত ডক্টর তিনি এক কনফারেন্সে গেলেন ওই কনফারেন্সে কনফারেন্স ছিল পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার কনফারেন্স এই কনফারেন্সে বিশ্ববিখ্যাত এক ডক্টর বক্তৃতা দিলেন বক্তৃতা ফুল ঝুড়ি বক্তৃতা সব পাগল করে ফেললেন বক্তৃতা ছোটে ইসলাম কায়েম হবেই হবে এভাবে বক্তৃতা দিলেন তিনি বক্তৃতা শেষে যে যার হোটেলে চলে গেলেন হোটেলের রুমে চলে গেলেন সকালবেলা হোটেলের নিচের মসজিদে এই লেখক দেখলেন যে বড় বক্তা তো নাই হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মসজিদ তিনি নাই কোন আর জোরে বলেন না তিনি কি কোথায় মসজিদে না তিনি কোথায় হ্যাঁ আরে হোটেলের রুমে
হোটেলের ইনি বললেন যে আমি ভাবলাম বিদেশি মানুষ এত বড় স্কলার অসুস্থ হয়ে গেলেন কি না আজকের মতো গেল আজকেও কনফারেন্স চলছে পরবর্তী দিন ফজরেও তিনি নেই এবার আমার আশঙ্কা বেড়ে গেল আমি তাকে সাহস করে জিজ্ঞেস করলাম আপনার শরীর খারাপ করছিল ফজরে মসজিদে দেখি নাই যে তিনি বলেন আল্লাহ করিম হুয়া ইগফির আল্লাহ করিম হুয়া ইগফির আল্লাহ করিম মাফ করে দিব টেনশন করছে এই লোকে এই দুর্ঘটনা দেখা এই ট্র্যাজেডি দেখা এই লোক একটা কিতাব লিখছে কাইফ নাকদি সালাত আল ফজরে সালাত আল ফজর তুমি কিভাবে ছেড়ে দাও এত বড় কিতাব সালাত আল ফজর তুমি কিভাবে ছেড়ে দাও আমিও তার এই কিতাব দেখার আগ পর্যন্ত আমিও বুঝি নাই জীবনে ফজরের নামাজের দাম কত পড়বো ফজরের নামাজ ইনশাআল্লাহ হাত তুলেন পড়বো ইনশাআল্লাহ না বুঝে শুনে বলেন বুঝে শুনে জীবনের মতো করে বলেন আজ থেকে ফজর পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন আল্লাহ জীবনের শেষ দিনও ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন আমি কেউ মনে কষ্টতেই নেই তো বলে হুজুর আমাদেরকে এভাবে ওয়াদা করেছে আর কিভাবে বললে বুঝবেন আপনি আর কিভাবে বললে বুঝবেন এই আল্লাহর বান্দা এই লেখক তিনি লিখছেন এক আজীব কথা তিনি বলেন যে মুমিনকে আল্লাহ পরীক্ষা করেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন মুমিনকে আল্লাহ পরীক্ষা করেন তবে পরীক্ষা এতটা কঠিন হয় না যে মোমেনও পারে না আর এতটা সহজ হয় না যে মুনাফিকও পেরে যায় এবার তিনি বলেন একজন মুসলমান আর এক মোমেনকে প্রতিদিন আল্লাহ পরীক্ষা করেন ফজরের সময় তার উপরে এতটা ঘুম চাপিয়ে দেন তার শরীর খারাপ করে দেন তার মাথা ঘুরাইয়া দেন শুধু চান যে দেখি এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে সে ফজর পড়ে কিনা এবার তিনি বলেন যে মোমেন পড়তে পারে মুনাফিক আর পারে না আমরা পড়বো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার দোস্তরা আমি কষি শক্ত করি বললেন জুনেদ ভাই বলেন মকসুদ ভাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন হুজুর আমার লাগে দোয়া করে দেন